আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ পারমানেন্টলি ডিলিট করতে যাচ্ছেন, তারা মোটামুটি আমার দেখানো এই ভিডিওর মতো করে আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি পারমানেন্টলি ডিলিট করতে পারেন। তো এর জন্য তেমন কিছু করতে হবে না, জাস্ট শুধুমাত্র আপনি আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর সেখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পর উপরে যে অপশনটা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট, আপনার নামের পাশে, সেই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে যে অপশন নিচে দেখা যাচ্ছে ডিলেট মাই অ্যাকাউন্ট, ওখানে আপনি সিলেক্ট করেন। যে সিলেক্ট করার পর এখানে নাম্বারটা চাইবে, আপনার কান্ট্রি কোড এবং আপনার ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে আপনি আপনার রানিং অ্যাকাউন্টটা চালাচ্ছেন, যেটা অফ করতে চাচ্ছেন আর কি। আপনি যেটা চাচ্ছেন যে যে অ্যাকাউন্টটা আর শো করাবে না কারো কাছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। আমি আপাতত একটা নাম্বারকে দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। ওকে, কান্ট্রি কোড এটা লাগবে না, এটা যারা যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি অনুযায়ী চলে আসবে কান্ট্রি কোড। আর এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ডিলেট মাই অ্যাকাউন্ট করার পর এখানে কিছু তারা প্রশ্ন চাইবে যে আপনি হোয়াটসঅ্যাপটা কেন পারমানেন্টলি অফ করতে যাচ্ছেন, একটা রিজন চাইবে। জাস্ট আপনার ওখানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা, তবে উপরের দিকে যে অপশনটা সেখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে ডিলেট মাই অ্যাকাউন্ট, ওখানে নিচের যে অপশনটা ছিল অপশনাল ওটা আপনার দেওয়ার দরকার নেই। তারপর আপনি এখান থেকে এখানে যে অপশনটা আছে প্রসিড টু ডিলেট ইওর অ্যাকাউন্ট, জাস্ট এখানে এসে আপনি আপনার ডিলেট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেন। লাল বাটনটার মধ্যে ক্লিক করলেই হবে। ওকে, তারপর মোটামুটি আপনার ওই টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। জাস্ট এতটুকু করলে আপনার প্রোফাইলটা শো করাবে না এবং কেউ সার্চ করলেও খুঁজে পাবে না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।